নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বুঝতেই পারছো, সাজুগুজু করে ফেলেছি। আজকে জামাই ষষ্ঠী, তো আজকে সকালবেলায় এখন বাজে 8টা, তো এখন যাচ্ছি বাপের বাড়ি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে, মানে বাপের বাড়ির নাম শুনলে কিন্তু সবাই তাড়াতাড়ি রেডি হয়ে যায়, তা আমিও আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। কতদূর যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আর এই যে আমাদের গাড়িও রেডি, ড্রাইভারও চলে এসছে। তো এখনও তোমাদের দাদা ভাই গাড়ি চালানোতে পারে না, মানে অল্প অল্প পারে, চেষ্টা করছে চালানো, তাড়াতাড়ি শিখে যাওয়ার। তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এবং রাস্তায় কী করবো না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, কারণ আমি তো খুব একটা শাড়ি পরি না, তো আজকে শাড়ি পরেছি। তো মানে অন্য কিছু পরে যাও একটা প্ল্যান করেছিলাম, যে জিন্স বা সালোয়ার ঠালোয়ার কিছু পরে যাব। তো যেহেতু জামাই ষষ্ঠী, তাও সবাই বলছে কি জামাই ষষ্ঠীর দিন শাড়ি পরে যাবি না, এই কারণে একটু বউ বউ সাজু করে নিয়েছি। তো কেমন লাগছে জানি না, যদি ভালো লাগে তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে। আর জামাই ষষ্ঠীতে তো জানো তো খুবই মজা হয়। তো যাই বাড়িতে গিয়ে মাকে দেখে, এবং মা কী অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে সেটাও দেখতে হবে, কারণ মা একাই বাড়িতে থাকে। আর বাবা তো যেহেতু কলকাতাতে এখানে বিজনেস, তো বাবা এখানে থাকে, তো মাকে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে, আর আমরা এখন গিয়ে যতটা পারবো করবো। তাহলে চলো, কারণ মা একা যতটা পারে না, মায়েরও তো শরীরটা খারাপ। আর এই দেখো, এই যে জামাই, জামাইকে কেমন লাগছে বলো? ও পাঞ্জাবি পরেছে আর আমি শাড়ি, পুরো একদম জামাই বউ সেজে নিয়েছি। চলো জামাই ষষ্ঠীতে বাবাকে নিয়েই সাথে চললাম বাড়িতে। এটা হচ্ছে জামাই ষষ্ঠী ব্লগ, আমার স্পেশাল জামাই ষষ্ঠী ব্লগ, কিন্তু এটা বাবা ষষ্ঠী ব্লগ হয়ে গেছে। বাবাকে নিয়ে যেহেতু যাচ্ছি সাথে, তো এখন বাবা বাড়িতে গিয়ে বাজার টাজার সব কিছু করবে। জানি না কখন ওই জামাই ষষ্ঠীর যে পালনটা হয় কখন হবে জানি না। চলো প্রায় 9টা বা 9:30 বাজতে চায়, তো সবার গাড়ি খিদে পেয়ে গেছে, তো ব্রেকফাস্ট করবে। তো আমরা এখন চুঁচড়ো চন্দ্রনগরের মাঝখানে এই একটা ধাবা দেখতে পেয়েছি রাস্তার ওপরে। তো এই ধাবাটা সত্যিই খুবই সুন্দর, তো রাত্রি করে ঢুকে গেলাম। আর এই ধাবাটার নাম ছিল কিচেন সত্য। তো ধাবাটার সামনেটা অনেকটা পার্কিং করার জায়গা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আস্তে আস্তে ধাবাটার ভেতরে ঢুকি, আর কেমন কী ধাবাটা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। অনেক বড় জায়গা জুড়ে এই ধাবাটা রয়েছে, আর এই ধাবাটার সামনেটা দেখতে পাচ্ছ, এই সিটিং এরিয়াটা বিশাল বড়। তো এখানে কিন্তু প্রায় 150-200 লোক বসে আরামসে খেতে পারবে।
আর এদিকে দেখতে পাচ্ছ বেশ লাইটিংগুলো পুরো আলাদা রকম। আর কিন্তু এটা ধাবাটা সাজিয়েছে কিন্তু কাঠ, তারপরে আরও অনেক কিছু দিয়ে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি যতটা পাচ্ছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছি এদিকে কিন্তু খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো রয়েছে। আর রাত্রিবেলা নাকি ধাবাটা অসাধারণ দেখতে লাগে, পুরো অন্ধকার, তার মধ্যে ছোটো 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 ল্যাম্প চলে। আর এই যে সামনের যে কাঠের এই যে এই রুমটা দেখছো, এটা কিন্তু পুরো এসি। তোমরা যদি চাও তো এখানে এসিতে খেতে, তো এখানেও তোমরা খেতে পারো, বা বাইরেও খোলা জায়গা, খুব সুন্দর পরিবেশেও তোমরা খেতে পারো। তো চলো ওদিকটা আস্তে আস্তে ঢোকা যাক, আর ওদিকটা কী আছে দেখাচ্ছি। আর ছোট্ট একটা অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম দেখতেই পাচ্ছি অনেকগুলো মাছ রয়েছে। আর বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর সাইক্লিং ব্যবস্থা রয়েছে, তারপর আরও অনেক কিছু রাইড আছে তোমাদেরকে দেখাবো। এই দিকটা রয়েছে লাইভ কিচেন কাউন্টার, তো তোমরা দাঁড়িয়ে থেকে কিভাবে খাবার বানিয়ে দিচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে। সামনে কিন্তু সামনে সিটিংয়ের ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ। তা চলো আস্তে আস্তে আরও তোমাদের একটা নতুন জিনিস দেখাবো। তো এই দিকটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গতকাল রাত্রে বার্থডে পার্টি হয়েছিল। তো এরকম এই ধাবাতে কিন্তু এরকম বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি পার্টি এইগুলো হয়। তো এরা আমি রেট জিজ্ঞেস করেছিলাম, তো ওনারা বললো পুরো সন্ধ্যেটার একটা রেট মানে ছটা থেকে রাত বারোটা অবধি 6,000-7,000 টাকা সামথিং এরকম, আর এক এক ঘন্টায় 1,500 টাকা করে পড়বে। তো তোমরা চলো তোমাদেরকে দেখালাম, এরপর তোমাদেরকে কী দেখাবো সেটা তোমরা মানে গেস করতে পারছো কি। অ্যাকচুয়ালি কী হয়েছে, এই যে এখানে সাইক্লিংটা রয়েছে ও চাপবে, আরও এক্সট্রা যে অ্যাক্টিভিটি খেলা ঠেলাগুলো রয়েছে সেইগুলোতেও ও চাপবে। আর এইগুলো চাপতে গেলে কিন্তু এক্সট্রা চার্জ লাগে, কিন্তু এই দুটোতে সেটা লাগবে না। আর গাড়ি বা অন্য কোনো রাইড যদি করে সেগুলো কিন্তু এক্সট্রা চার্জ আছে, সেটা হচ্ছে 200 টাকা একটা কার্ড করতে হয়, যেমন মলে ঠলেতে হয় ওরকমই একটা সিস্টেম এখানে রয়েছে। আজকে তাহলে বাড়ি নিয়ে যাও আমাদের, আরে ভেরি গুড। ও চালাবে কাঁধ যে ঠিক আছে, ওকে আমি খাবো। ঘুরে দেখানো সত্যি খুবই সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছো পুরো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো এখন আমরা এবার ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিতে হবে। তা চলুন খেয়ে নিই খাবারটা, তারপর কথা বলছি। ব্রেকফাস্ট করে নেবো, আর এখানে ব্রেকফাস্টে আমরা লুচি নিয়েছি। তো এই লুচিটা কিন্তু আটার, এখানে ময়দার লুচি হয় না, আটার লুচি হয়। আর তার সাথে ছিল ঘুগনি, স্যালাড, তারপর একটু আচার। আবার এখানে জানো তো আমাদেরকে আম দিয়েছে আমায় ষষ্ঠী বলে। দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু পুরো মুডে রয়েছে, কারণ ও মামা বাড়িতে অনেকদিন পর যাচ্ছে, তো সেই আনন্দে ও কী করবে বুঝতে পারছে না। তাই আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এসছে, তো এরপর আমরা গাড়ি ধরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। আর দেখতে পাচ্ছ আম আমি খাচ্ছি, যেহেতু আজ জামাষষ্ঠীর স্পেশাল আমাদেরকে আম দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। তো গাইজ এখন আমরা চলে এসেছি বাড়ির কাছেই একদম। তো এখন যেহেতু বাড়িতে ঢুকবো তার জন্য নিয়ে নিয়েছি একটু মিষ্টি, আর তোমাদের দাদাভাই ঢুকে গেছে মিষ্টি পছন্দ করতে, কারণ ও মিষ্টি খেতে ভালোবাসে বলে তোমরা জানো। বাড়ি ঢুকেছি, আর বাড়ি ঢুকে দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু খুবই আনন্দ, আর বাবাও কিন্তু পুরো মুডে রয়েছে। আর এসে দেখছি মা নেই, মা কাছে পুজো দিতে চাইছি।
তলায়। তো এদিকে দেখতে পাচ্ছি আমার ছেলে তাঁতির উপরে কোল্ড ড্রিঙ্কসটা বলছে কি ফ্রিজে আগে ঢুকায়, যেহেতু গরম রয়েছে ঠান্ডা হবে। আর কোল্ড ড্রিঙ্কসটা খুব ভালোবাসে, আমি যেহেতু দিই না ওকে খেতে, তো ওর এত বড় কোল্ড ড্রিঙ্কস দেখে না মানে লোভ সামলাতে পারছে না। দেখতেই পাচ্ছি পুরো বাড়ি ফাঁকা, এসে ভেবেছিলাম মাকে দেখতে পাবো, তা দেখতে পাচ্ছি নেই। আর কী করবো বলো, এখন চলে এসে মা পুজো টুজো দিয়ে, তো এখন জোগাড় টোগাড় করবে, তা চলো মায়ের সাথে একটু কথা বলে নিই। তোমরা বুঝতেই পারছো আমার মায়ের পায়ের অবস্থাটা কতটাই খারাপ। তো মানে জামাই নমস্কার করবে সে ক্ষমতাটাও নেই যে উঠে দাঁড়িয়ে জামাইকে আশীর্বাদ করবে, খুবই খারাপ মায়ের পায়ের অবস্থা। ডাক্তার দেখানো হচ্ছে তাও কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে না। আর এদিকে দেখতে পাচ্ছ মায়ের জন্য একটা শাড়ি আর বেড কভার নিয়ে এসেছি। আর ওইদিকে আমার কাকিমাও জামাইকে ফোঁটা দিল, আরও অনেক কিছুই রয়েছে সে তো দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি একটু খেলাম, আর দেখতেই পাচ্ছ আমি আম খাচ্ছি, আম দেখে আর ছাড়তে পারি না। এদিকে তাড়াতাড়ি রান্না বসিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, মা আমাকে জোগাড় টোগাড় করে দিয়েছিল, তারপর আমি মাটনটা বসিয়েছি। প্রচন্ড গরম আর কিচেনে ঢুকেছি, পুরো স্নান করে গেছি, তো মোটামুটি রান্নার রেডি আর মাংসটা হলেই হয়ে যাবে। তো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, ভেবেছিলাম ভিডিওটা কন্টিনিউ করবো কিন্তু এত গরমে আর পারিনি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে স্টপ করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর জামাই ষষ্ঠীতে তোমরা কেমন কী মজা করলে সেটা কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো টাটা বাই।